নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। চলুন তাহলে আমরা রসগোল্লাটা বানানো শুরু করি। রসগোল্লা করার জন্য এখানে নিয়েছি আমি দুটো পাকা আম, আর নিয়েছি হিমসাগর আম, আর আমগুলো আমার গাছেরই। এবার আমগুলোকে আমি প্রথমে তিন ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা চামচে করে আমি এইভাবে তুলে একটা মিক্সার জারে নিয়ে নেব। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আঠিগুলোকে আমি পরে নিয়ে নেব। দেখুন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা রেখে এদিকে আমি দুধ বসিয়েছিলাম, দুধটা আমার ফুটে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার, আর জল মিশিয়ে রেখেছিলাম সেই ভিনিগার আর জল মেশানো ওটা দিয়ে দিলাম। দিয়ে ছানাটা আমি তৈরি করে নেব। ছানাটা দেখুন আমার হয়ে গেছে। এবার ছানাটাকে আমি ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নেব। এবার যে আমটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আমটা থেকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নেব আমি, যাতে কোনো বড় দানা না থাকে, যদি থাকে সেটাও বেরিয়ে যাবে। দিয়ে দিলাম দু চামচ চিনি। দিয়ে আমটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে একটু শুকিয়ে নেব, যাতে একটু রসালো ভাবটা কমে যায়। এদিকে আমি রস করার জন্য একটা কড়াইতে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি, আর ওই কাপেরই ভেবে আমি জল দিয়ে দিলাম। ½ কাপ মতো দিয়ে দেবো আমের পাল্পটা যে তৈরি করেছিলাম সেই পাল্পটা, এ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি রসটাকে ফুটতে দেবো। এদিকে দেখুন আমার ছানাটা থেকে সুন্দরভাবে জলটা ঝরানো হয়ে গেছে। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। আমি যেভাবে মাখছি হাতের সেভাবে মেখে হাতের তলটা দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নেব। এবার মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমের কিছুটা পাল্প, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুটা দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণ দিকটা ভালোভাবে মেশানো যায়। মেশানো হয়ে গেছে। এবার ওই ডো থেকে আমি একই মাপের সব লেচিগুলো প্রথমে কেটে নেব। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাতে আমি গোল করে রসগোল্লার মতো তৈরি করে নেব, যাতে কোনো ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার দুধের ছানা করেছিলাম। এখানে রসগোল্লা তৈরি হয়েছে আমার 12টা মতন। আমি যে সাইজটা করেছি সেটা 12টা হয়েছে। এদিকে আমার রসটাও ফুটে গেছে। এবার রসগোল্লাগুলো আমি 1-1 করে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে হতে দেব। মাঝখানে একবার উল্টে দিয়েছি। দেখুন রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং
বলে সার্ভ করে দিলাম। আর রসগোল্লাগুলো দেখুন কতটা সফট হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।